এই সংবাদ শিরোনাম। আমি হিজাব পরার অধিকার রক্ষার লড়াই চালিয়ে যাব মুস্কান খান। কর্ণাটকে হিজাব বিতর্ক নিয়ে যা বললেন মালালা। রাশিয়াকে মোকাবেলা বাইডেনের জন্য বড় চ্যালেঞ্জ। সংসদে যৌন হয়রানির জন্য ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসায় মার্কিন জেনারেল। কানাডায় ট্রাক চালকদের আন্দোলন, কঠোর পদক্ষেপের ইঙ্গিত ট্রুডোর। রুশ দূতাবাসের নিচে মার্কিন সুড়ঙ্গ, সেই উত্তেজনাও ছাড়িয়ে যেতে পারে ইউক্রেন ইস্যু। এবার বিস্তারিত। ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব পরে কলেজে যাওয়ার জন্য হিন্দু উগ্রবাদীদের হাতে হেনস্থার শিকার মুসলিম ছাত্রী মুস্কান খান বলেছেন, তিনি হিজাব পরেছেন বলেই তারা জয় শ্রী রাম স্লোগান দিয়েছে, তখন আমিও আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি, আমি হিজাব পরার অধিকার রক্ষার লড়াই অব্যাহত রাখব। গতকাল মঙ্গলবার কর্ণাটকে হিজাব পরা এক মুসলিম ছাত্রের উগ্র হিন্দুদের হাতে হেনস্থা হওয়ার ভিডিওটি টুইটারে পোস্ট করার পর ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায়, মানদাই মুস্কান খান তার কলেজে আসা মাত্র গেরুয়া স্কার্ফ পরা একদল ছেলে তাকে ঘিরে ধরেছে। তবে তিনি দমে না গিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন। তিনি জানান, ওই উগ্র ছেলেদের বেশিরভাগই বহিরাগত। কর্ণাটকের ওই কলেজে ইসলামী স্কার্ফ নিষিদ্ধ করা কি মুসলিম শিক্ষার্থীরা মেনে নিতে পারছে না। তারা এটাকে ভারতের সেকুলার সংবিধানে তাদের ধর্মবিশ্বাস নিশ্চিত থাকার আশ্বাসের ওপর আক্রমণ বলে মনে করছে। হিন্দু উগ্রবাদী গ্রুপগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মুসলিম ছাত্রীদের প্রবেশ বন্ধ করার চেষ্টা করলে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হয়। মঙ্গলবার ওই ঘটনার পর মুস্কান খান ভারতের এনডিটিভি নিউজ চ্যানেলকে বলেন, আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা ছিল, এ কারণেই আমি কলেজে প্রবেশ করেছিলাম, কিন্তু আমি বোরকা পরার কারণেই তারা আমাকে ভেতরে প্রবেশ করতে দিতে চাচ্ছিল না। তিনি বলেন, তারা জয়শ্রী রাম বলে স্লোগান দিতে শুরু করে, তখন আমিও আল্লাহু আকবার বলে ধ্বনি দেই। তিনি বলেন, তিনি হিজাব পরার তার অধিকার রক্ষার জন্য লড়াই অব্যাহত রাখবেন। তিনি বলেন, উপস্থিত উগ্রবাদীদের মাত্র 10% ছিল আমাদের কলেজের, বাকিরা ছিল বহিরাগত। হিজাব বিতর্কে ভারতের কর্ণাটকের সকল স্কুল কলেজ আগামী 3 দিন বন্ধ ঘোষণা করেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী বাসাভারাজ বোম্মাই। শান্তি ও সম্প্রীতি রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন মালালা ইউসুফ জাই। স্কুল কলেজে ছাত্রীদের হিজাব পরা নিয়ে ভারতে চলমান উত্তেজনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের এই নোবেলজয়ী শিক্ষা ও নারী অধিকার কর্মী। এক টুইটে মালালা বলেছেন, মেয়েদের হিজাব পরে স্কুলে যেতে অস্বীকৃতি জানানো ভয়ঙ্কর ঘটনা, নারী কম অথবা বেশি পোশাক পরলেও আপত্তি থাকে, নারী কম অথবা বেশি পোশাক পরলেও আপত্তি থাকে। উল্লেখ্য, গত 1 মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু শিক্ষার্থীরা গেরুয়া ওড়না পরে হিজাব বিরোধী আন্দোলন শুরু করেছে। সম্প্রতি ভারতের কর্ণাটকের একটি কলেজে হিজাব পরার কারণে কয়েকজন ছাত্রীকে কলেজ গেটে আটকে দেওয়ার ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়। এতে কর্ণাটকের কুন্দাপুর উপকূল এলাকার উদুপুর জেলায় অধ্যক্ষর কাছে কলেজ ছাত্রীদের অনুনয় করতে দেখা যায়। তারা অধ্যক্ষকে হিজাব পরে ক্লাসে অংশ নেওয়ার অনুমতি প্রদান করার আহ্বান জানান। ওয়াশিংটনে 1980-এর দশকে সোভিয়েত ইউনিয়নের দূতাবাস নিয়ে যা হয়েছিল সে কাহিনী যে কোনো গোয়েন্দা উপন্যাসের প্লটকেও হার মানাবে। দূতাবাসে বসে রাশিয়ানরা কি করছে, কি বলছে তা আড়ি পেতে শোনার জন্য ভবনের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। সে কথা অবশ্য এক ডাবল এজেন্টের কারণে ফাঁস হয়ে যায়। সেই অবিশ্বাস্য মাত্রার রেষারেষি যদিও এখন আর নেই, কিন্তু রুশ মার্কিন সম্পর্কে উত্তেজনা এখন আবারও বিপজ্জনক মোড় নিচ্ছে। খবর BBC-র। সেই পুরনো শত্রুর সঙ্গে সৃষ্ট উত্তেজনা প্রেসিডেন্ট জো বাইডেন কিভাবে সামাল দেন সেটাই এখন সংকটের সময়। নেতা হিসাবে যোগ্যতা প্রমাণে তার সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। পশ্চিমা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য তৈরি করে একনায়ক স্বৈরাচারী শাসকদের চ্যালেঞ্জ করার যে নীতি তিনি নিয়েছেন, তার সাফল্য ব্যর্থতাও অনেকটাই নির্ধারিত হবে ইউক্রেন পরিস্থিতির কি পরিণতি হয় তার উপর। যুক্তরাষ্ট্রে অনেক রাজনৈতিক এবং বৈদেশিক নীতির গবেষক এখন বলছেন, ইউক্রেনে আরও অস্ত্র পাঠাতে হবে এবং তাহলেই পুতিনের কানে পানি যাবে। তাদের কথা, রুশ প্রেসিডেন্ট সাম্প্রতিক বছরগুলোতে ওয়াশিংটনের কাছ থেকে যেসব সিগনাল পাচ্ছিলেন তা ছিল মিশ্র, সেই সিগনাল এখন স্পষ্ট করতে হবে। প্রেসিডেন্ট পুতিনের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের মুগ্ধতা যুক্তরাষ্ট্রের বিদেশ নীতির জন্য জটিলতা তৈরি করেছে। মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ সামলাতে যখন FBI
গলদ ঘর্ম হচ্ছিল সে সময় ট্রাম্প পুতিনের গুণগানে ব্যস্ত ছিল এবং একই সময় ন্যাটোকে অবজ্ঞা করছিলেন। কিন্তু জো বাইডেন নির্বাচনের আগে এবং পরে অস্বীকার করেছিলেন যে তার পূর্বসূরির ওই নীতি তিনি প্রত্যাখ্যান করবেন এবং পুতিনের আগ্রাসী আচরণকে চ্যালেঞ্জ করবেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টের বিভিন্ন দপ্তরে যৌন হেনস্থার ঘটনায় ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। ঠিক এক বছর আগে প্রথম ধর্ষণের অভিযোগ এনেছিলেন পার্লামেন্টেরই এক কর্মী ব্রিটনি হিগিন্স, খবর আল জাজিরার। তার দেখাদেখি পার্লামেন্টের আরও কয়েকজন নারী কর্মী যৌন হেনস্থা ও কর্মক্ষেত্রে তাদের অনবরত বিব্রত করার অভিযোগ আনেন, জানিয়ে দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন শুরু হয় অস্ট্রেলিয়া জুড়ে। চাপে পড়ে মরিসনকে একাধিক তদন্তের নির্দেশও দিতে হয়। পার্লামেন্টে দাঁড়িয়ে মঙ্গলবার ব্রিটেনের কাছে স্কট সবার হয়ে ক্ষমা চেয়েছেন। শুধু তাই নয়, যৌন হেনস্থার শিকার হওয়া বাকি নারীদের কাছেও ক্ষমা চেয়ে নিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, আমি ক্ষমা প্রার্থী মিস হিগিন্সের কাছে। এখানে তার যা ভয়াবহ অভিজ্ঞতা হয়েছে তা ভাবা যায় না। সেই সঙ্গে আমি ক্ষমা প্রার্থী তাদের কাছেও যারা হিগিন্সের আগে এ ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন। 2019 সালে এক মন্ত্রীর দপ্তরে ব্রিটেনিকে ধর্ষণ করেছিল তারই এক সহকর্মী। ব্রিটেনের অভিযোগ, তাকে পুলিশের কাছে যেতে প্রথমে বাধা দেওয়া হয়েছিল। প্রায় এক বছর পরে নিজের অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন ব্রিটেনি। তার দেখাদেখি পার্লামেন্টের আরও অনেক নারী কর্মী নিজেদের হেনস্থার অভিযোগ প্রকাশ্য আনেন। মরিসনের সঙ্গে ব্রিটেনির কাছে ক্ষমা চেয়েছেন বিরোধী দলনেতা লেবার পার্টির অ্যান্টনি এল বানিজো। ব্রিটেনের উদ্দেশ্যে তাকে বলেছেন, নিরবতার সংস্কৃতিকে ভেঙে তছনছ করে দিয়েছেন আপনি। যুক্তরাষ্ট্রের মেরিন জেনারেল ও মধ্যপ্রাচ্যে মার্কিন কমান্ডের প্রধান কেনেথ ম্যাকেঞ্জি আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেছেন। সাম্প্রতিক সময়ে হুতিদের মিসাইল আক্রমণ প্রতিহত করার জন্য মার্কিন জেনারেলের এই গুণকীর্তন করলেন। সোমবার সংযুক্ত আরব আমিরাতে পৌঁছান যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান। আরব নিউজের খবরে বলা হয়েছে, উপসাগরীয় দেশের নিরাপত্তা শক্তিশালী করার আলোচনা করতে আমিরাতে সফরে এসেছেন তিনি। আমিরাতের রাষ্ট্র সংবাদ মাধ্যম ওয়ামকে এক সাক্ষাৎকারে কেনেথ ম্যাকেঞ্জি বলেন, যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করবে। মার্কিন জেনারেল বলেন, আমিরাত সফলভাবে যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে। এটা খুবই ভালো হয়েছে। এটা আমিরাতের সবাইকে নিরাপত্তার নিশ্চয়তার বিষয়ে শক্তিশালী বার্তা দিয়েছে। সেন্ট্রাল কমান্ডের অংশ হিসাবে ম্যাকেঞ্জি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের তদারকি করে থাকেন। দুবাই বিমানবন্দরে নামার পর সাংবাদিকদের ম্যাকেঞ্জি বলেন, আমি মনে করি আরব আমিরাতের জন্য এটা সংগ্রামময় একটি সময়। তারা সহযোগিতা খুঁজছে। আমি এখানে তাদেরকে সেই সহযোগিতার জন্য এসেছি। হুতিদের সাম্প্রতিক হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ম্যাকেঞ্জি বলেন, যুদ্ধক্ষেত্রে পরাজয়ের জেরে তারা এই হামলা চালাতে পারে। তিনি বলেন, এর পেছনে সব কারণ জানা কঠিন। আমি মনে করি তারা ইয়েমেনে পরাজিত হতে অভ্যস্ত না। হামলার সঙ্গে ইরানের সম্পর্ক আছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারি টিকাকরণ নীতি নিয়ে রীতিমতো উত্তপ্ত কানাডার পরিস্থিতি। রাস্তায় নেমে বিক্ষোভ আন্দোলন চলছে। রাজধানী ওয়াটার পাশাপাশি সারা দেশে ক্রমেই ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই বিক্ষোভ আন্দোলন থামাতে হবে, কারণ এর কারণে দেশের অর্থনীতি প্রভাবিত হচ্ছে। রাজধানী অটায়াতেই সরকারি ভ্যাকসিন নীতির বিরুদ্ধে আন্দোলনকারী ট্রাক চালকদের মৃদু হুঁশিয়ারির সুরে প্রধানমন্ত্রী জানিয়েছেন, আন্দোলন শেষের সময় হয়ে গিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী দেশটির সংসদে বক্তব্য রাখার সময় জানিয়েছেন, ব্যক্তিগতভাবে কেউ কেউ আমাদের অর্থনীতি বৃদ্ধির পথে বাধার সৃষ্টি করছে, পাশাপাশি আমাদের দেশের গণতন্ত্র ও সাধারণ মানুষের জীবনেও সমস্যা তৈরির চেষ্টা চলছে। এই জিনিস বন্ধ হতেই হবে। ট্রুডো বলেন, ওটায়া মানুষদের নিজেদের শহরে হেনস্থার মুখে পড়া কখনোই কাম্য নয়। স্বস্তিক চিহ্নের পতাকা তুলে হিংসার মুখোমুখি হওয়া তাদের প্রাপ্য নয়। আন্দোলন শুরু হওয়ার সময়ে বেশ কিছু বিক্ষোভকারী জার্মানির সাবেক শাসক হিটলারের নাৎজি বাহিনীর পতাকা নিয়ে বিক্ষোভ দেখিয়েছিল। তাদেরকেই কটাক্ষ করেন প্রধানমন্ত্রী, আমাদের দেশের নাগরিকরা এক্ষেত্রে করোনা মহামারীর মোকাবেলা করেছে, কিন্তু হাতে গোনা কিছু ব্যক্তি চিৎকার করে ও স্বস্তিক পতাকা নেড়ে নিজেদের কানাডিয়ান হিসাবে প্রমাণ করার চেষ্টা করছেন, বলেন জাস্টিন ট্রুডো। ইউক্রেন ইস্যুতে আবারও নতুন মোড় নিতে পারে রাশিয়া আমেরিকার সম্পর্কে। এমনকি 40 বছরের আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে রুশ দূতাবাসের নিচে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI সুড়ঙ্গ খোঁড়ার পর যে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল সেটিকেও
ছাড়িয়ে যেতে পারে ইউক্রেন ইস্যু। ওয়াশিংটনে 1980 এর দশকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের দূতাবাস নিয়ে যা হয়েছিল সে ঘটনা যে কোনো গোয়েন্দা উপন্যাসের কাহিনীকেও হার মানায়। দূতাবাসে বসে রাশিয়ানরা কি করছে কি বলছে তা আড়ি পেতে শোনার জন্য ভবনের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়েছিল মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। যদিও সে কথা একজন ডাবল এজেন্টের কারণে ফাঁস হয়ে গিয়েছিল। তখন দুই দেশের মধ্যে অবিশ্বাস্য মাত্রার রেষারেষি শুরু হয়েছিল। যদিও এখন আর সেই রেষারেষি নেই, কিন্তু ইউক্রেন ইস্যুকে কেন্দ্র করে রুশ মার্কিন সম্পর্কে উত্তেজনা এখন আরও বিপজ্জনক মোড় নিতে পারে। সেই পুরনো শত্রুর সঙ্গে সৃষ্ট নতুন উত্তেজনা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিভাবে সামাল দেন সেটা এখন সংকটের সময়। নেতা হিসাবে যোগ্যতা প্রমাণে তার সামনে বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বর্তমান সংকটকে কূটনৈতিকভাবে নিরসনের চেষ্টা এখনও চলছে। এর অংশ হিসাবে বর্তমানে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় এই মুহূর্তে ইউক্রেন সংকট নিরসনের সবচেয়ে বড় প্রশ্ন। রাশিয়ার মোকাবেলা করা মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। পশ্চিমা গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য তৈরি করে একনায়ক স্বৈরাচারী শাসকদের চ্যালেঞ্জ করার যে নীতি বাইডেন নিয়েছেন তার সাফল্য ব্যর্থতাও অনেকটা নির্ধারিত হবে ইউক্রেন পরিস্থিতির কি পরিণতি হয় তার ওপর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।